तो हेलो बंधुरा, आजकेर এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনি কিভাবে আপনার ফেসবুকের প্রোফাইল লিংকটা চেঞ্জ করবেন। তা আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে আপনার ফেসবুকে যে লিংকটা সেটা কপি করে যে আপনি কখন যখনই সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন বা আপনার বন্ধুদেরকে শেয়ার করেছেন সেখানে অনেক বড়ভাবে শো করে। আর আপনি যদি এই এই যে বড়ভাবে শো করে এটিকে আপনি মনে রাখতেও পারেন না, আর আপনি যদি এটিকে যদি এডিট করে আপনার আমার আপনার মতন প্রফেশনালভাবে ছোট্টভাবে সেভ করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য হতে চলেছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনি কীভাবে সহজে আপনার ফেসবুকের প্রোফাইল লিঙ্কটি চেঞ্জ করবেন। আর আপনাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, এবং এই ভিডিওটি যদি প্রথম দেখে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে আমাদের এই চ্যানেলে ফেসবুকের রিলেটেড সব ভিডিও আপনি পেয়ে যাবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। তা আপনি ফেসবুকের যে প্রোফাইল লিঙ্কটি চেঞ্জ করতে হলে আপনার প্রথমে ফেসবুকে ওপেন করবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার যদি প্রোফাইলে ক্লিক করেন, প্রোফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা যদি এখানে দেখতে পাচ্ছেন যে তিনটি ডট লেখা আছে, এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ নিচে চলে আসবেন। নিচে চলে আসলে একটি অপশন দেখেন কপি লিঙ্ক, এই কপি লিঙ্কের এখানে দেখতে পাচ্ছেন আমার লিঙ্কটা এখানে অনেক বড়োভাবে শো করছে। দেখতে পাচ্ছেন ফেসবুক ডট কম, এখানে অনেক তারপরে নাম্বার দিয়ে দিয়েছেন, এখানে অনেক বড় শো করছে। এটাকে যদি আপনারা ছোটোভাবে এডিট করে করতে চান তাহলে আপনারা কী করবেন, আপনারা এটি এডিট করতে হলে এখানে দেখতে পাচ্ছেন কোনো এডিট বলে অপশন দেওয়া নাই। এটিকে আপনারা এডিট করতে হলে আপনারা কী করবেন, আপনার যে ফেসবুক মেসেঞ্জারটি অফিসিয়াল সেটিকে আপনারা লগ ইন করবেন। লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনার সেই ফেসবুকটি এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সেই ফেসবুক মেসেঞ্জারে আমি সেই ফেসবুকটি ওপেন করে নিয়েছি। ওপেন করার সঙ্গে সঙ্গে আপনারা কী করবেন, মেসেঞ্জারে আসার পরে আপনার যে লোগোটি আছে মেসেঞ্জারের বাঁ দিকের উপরে দেখতে পাচ্ছেন লোগোটি, এখানে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন এরকম অপশান শো করবে, এরপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে ইউজার নেম, অ্যাক্টিভিটি স্ট্যাটাসের নিচে লেখা আছে ইউজার নেম। এখানে সিম্পলি আপনি ক্লিক করবেন। এখানে সিম্পলি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এডিট ইউজার নেম, এখানে আপনি এডিট বলে অপশানটি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে ইউজার নেমটি এখানে শো করবে, শো করছে দেখতে পাচ্ছেন। এখান থেকে যদি আপনার ইউজার নেমটি আপনার পছন্দ মতন দেন, যে আমি সিম্পলি আমার নামটি এখানে দিয়ে দিচ্ছি, পছন্দ মতন আপনি এখানে শো করে লিখতে আপনার ইউজার নেমটি দিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আসার পরে আপনারা সিম্পলি আপনার মনের মতন আমার নামটি প্রথমে দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি নামটি এখানে লিখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এরকম নামটি লেখার পরে আপনাদের এখানে সার্চ করবো, দেখতে পাচ্ছেন এই নামটি অ্যাভেলেবেল নয়, এটি আপনারা ঠিকমতো কেটে দেবেন। কেটে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আরেকটি সার্চ করবেন মাঝেরটি কেটে দেওয়ার পরে, দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল নয়। এরপরে আপনারা কোনো ওয়ার্ড সংখ্যা দিয়ে দেবেন, দেখতে পাচ্ছেন আমি এখানে লিখছি 70, এখানে দিয়ে দিচ্ছি 70। লেখার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন একটু ওয়েট করবেন, দেখতে পাচ্ছেন এখানে সেভ বলে অপশানটা শো করছে। এবারে যদি দেখতে পাচ্ছেন এই নামটি লেখার পুরো নামটি দেওয়ার পরে 70 বলে এখানে যদি আপনি সেভ করে দেন, সেভ করলে এখানে দেখতে পাচ্ছেন সেভ বলে অপশান সেভ করে দিলে, সেভ করলে আপনার যে ইউজার নেমটি এখানে দেখতে পাচ্ছেন লেগে গেছে। এরপরে যদি আপনারা সিম্পলি ব্যাক চলে আসেন, ব্যাক চলে আসার সঙ্গে সঙ্গে আপনার সেই ফেসবুকটি ওপেন করেন। ফেসবুকে ওপেন করার সঙ্গে সঙ্গে যদি আপনার ব্যাক করেন, ব্যাক করার একটু সঙ্গে সঙ্গে যদি রিফ্রেশ করেন, রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে আপনারা যে প্রোফাইলটি সে প্রোফাইলে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরও পাচ্ছি যে তিনটি ডট এখানে চলে যাবেন। এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন আপনার যে ফেসবুক ডট কমে লেখার সঙ্গে সঙ্গে যে এখানে দেখতে পাচ্ছেন নামটি দিয়েছেন এবং 70 বলে অপশানটি এখানে শো করছে। আর যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি নাম শো করছিল লেখা, সেইগুলি শো করছে না, সহজে এখানে দেখতে পাচ্ছেন এই অপশানটি শো করছে। তা আশা করছি এরকমভাবে আপনি বুঝতে পেরে গেছেন যে ফেসবুকের প্রোফাইল নেমটি কীভাবে চেঞ্জ করা হয়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এবং ততক্ষণের জন্য আমরা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের সবাইকে সুরক্ষিত রাখবেন।